পশ্চিমবঙ্গের মালদহের চাঁচলের সিঙ্গে পুকুরের জলে ডুবে মৃত্যু হলো এক কিশোরের। নিহতের নাম তামাদিয়া খান, বয়স 15 বছর। চাঁচলের বড়গাছিয়া ভাড়া বাড়িতে থেকে পড়াশোনা করতেন। হরিশ্চন্দ্রপুর থানায় দৌলতপুরের বাসিন্দা সে। এদিন বন্ধুদের সাথে খেলতে গিয়ে পুকুরে জলে ডুবে মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। আমরা বামি ব্যাংকে কাজে ছিলাম, আমারই দাদার ফালার ছেলে হঠাৎ করে বাড়িতে ফোন করে ফোন আসতো তো যে ডুবে মারা গেছে, তাই হসপিটালে আসলাম, এসে দেখছি যে মারা গেছে। কিভাবে পুকুরে নাকি স্নান করতে গেছিলো, সাঁতার কাটতেছিল, সাঁতার কি জানে? সঠিক জানা নেই, যেহেতু ওরা আলাদা বাড়িতে থাকে আমরা আলাদা বাড়িতে। ও কি একাই গেছিল ওর সাথে কেউ গেছিল? শুনলাম নাকি ভাই বন্ধু মিলে গেছে, বন্ধুদের সঙ্গেই গেছে। কতজন বন্ধু ছিল? 2-3 জন শুনছি। কোন পুকুরে সাঁতার কাটছিল আমি এটা সঠিক বলতে পারছি না, নাকি শুনলাম সিনিয়র সাইডে কোথায় কোন পুকুরে সাঁতার কেটেছে। তারপর কি হলো, কি শুনলে? তারপরে শুনলাম আমাকে ফোন আসলো, আমি ব্যাংকে ছিলাম, তখন ফোনে এসে শুনলাম যে ও এমনি ব্যাপার হসপিটালে আছে। তো আমি তো তখন শুনিনি যে মারা গেছে, হসপিটালে এসে দেখছি যে মারা গেছে। ও বয়স কত? 15 বছর পাস। কোন ক্লাসে পড়তো? 10-এ। 10-এ। আচ্ছা, কোথাও কি মনে হচ্ছে যে এটা কি মানে কিছু কি বা কোনো কারণ রয়েছে নাকি? এখনও ওটা সঠিক বলতে পারছি না, এখনও সঠিক, আমাদেরও মেন্টালিটি ভালো নেই এখন। হ্যাঁ, আর বাবার একটু চাঁচল সিদ্ধ চুরি। বাবা মা কি করে? বাবা বিজনেস করে। আপনার নাম? আমার নাম রাজু আলী। কে হন আপনি? আমার দাদার সারুর মানে সালার ছিল, ওর নামটা আমি সঠিক ভালো বলতে এমনি আমি ওকে ওর নামটা সঠিক আমার মনে পড়ছে না। ঠিক আছে।